হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি তো সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন বোস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনাদের দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি তথ্য সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্য সূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা লাখ তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্য সূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা সহ রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগে নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনাদের দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামাই হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনার আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি তথ্য সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেখেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন বোস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন্স আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা সহ রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগে নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনাদের দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা দেখতে লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন সূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামাই হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামাই হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন বোস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনার আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি তো অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে এই হচ্ছে আপনারা সবাই দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগে নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনাদের দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্য সম্বন্ধে আপনাদের বলি তো তথ্য হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনাদের দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেক ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন ফলো फ्रेंड्स আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে এসে যারা জো বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি 2024 সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সাবেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে এই হচ্ছে আপনারা সবাই দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে তো দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি তো সূত্রের সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে এই হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট বস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সাবেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে এই হচ্ছে আপনারা সবাই দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের একই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথসূত্র তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে তো দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সার্লা লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন বোস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন আপনাদের এই মুভি অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে এই হচ্ছে আপনারা সবাই দেখবেন বলো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট বস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামাই হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পাওয়া যাবে আপনাদের এই মুভি অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে এই হচ্ছে আপনারা সবাই দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেখেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথসূত্র তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সাবেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে তো সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সার্লা লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামাই হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো অথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত তো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ফলো ফ্রেন্ডস আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে এসে যারা জাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে এসে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি 2024 সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনার আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্য সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সাবেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সার্লা লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা লাখ তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সাবেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে তো সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার চব্বিশ সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাত লাখ তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগে নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামাই হচ্ছে আপনারা সার্লা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতরা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাত লাখ তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামাই তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সার্লা লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি করছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের গেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সার্লা লাখ দেখতে পাওয়া যাবে নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা ষাট লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতরা লাখ তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্য সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহের গেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সার্লা লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব ঘুহেরগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তির তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তো সূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনার দেখতে পাবেন সাতটা লাখ তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আছে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দু কোটি দেখতে পাবেন নেক্সট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে আপনারা দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু হাজার সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন দেখবেন্স আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাবলি মুভি নামে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো বাবলি হলো একটি দু হাজার সালের বাংলা সময়ে রোমান্টিক আর অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা রাজ চক্রবর্তী দ্বারা রচিত এবং পরিচালিত বুদ্ধদেব গুহে রেগেই নামের উপন্যাস অবলম্বনে এই ছবিটি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রোডাকশনের ব্যানারে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে মুক্তি পায় তো এটা হচ্ছে একটা দু সালের একটা মুভি নেক্সট হচ্ছে আপনাদের এ যা যার দ্বারা হচ্ছে এটা পরিচালিত হয়েছে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌভিক ভট্টাচার্য তো যিনি লিখেছেন তাকে আপনারা দেখতে পাবেন সৌভিক ভট্টাচার্যকে যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তাকে তার সম্বন্ধে আপনাদের বলি তো রাজ চক্রবর্তীকে হচ্ছে আপনারা দেখতে পাবেন যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তো যার দ্বারা চিত্রনাট্য করা হয়েছে তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী এবং যার দ্বারা গল্প করা হয়েছে তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ তো বুদ্ধদেব গুহকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির মুক্তি তারিখ সম্বন্ধে আপনাদের বলি তো পনেরোই আগস্ট দু হতে চলেছে দেশ সম্বন্ধে আপনাদের বলি তো ভারত হচ্ছে আপনারা দেখতে পাবেন ভাষা সম্বন্ধে আপনাদের বলি তো বাংলা ভাষাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো এটা হচ্ছে দু কোটি হতে চলেছে তো বাজেট হচ্ছে আপনারা দেখতে পাবেন দু কোটি বাজেটে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে তো বাজেট সম্বন্ধে আপনাদের বলি তো দুই কোটি দেখতে পাবেন বোস্ট অফিসে কামের সম্বন্ধে আপনাদের বলি তো ষাট লাখ হচ্ছে দেখতে পাবেন বোস অফিস কামায় তো বোস অফিস কামায় হচ্ছে আপনারা সাত লাখ দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি তথ্যসূত্র সম্বন্ধে আপনাদের বলি তো তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন সাতটা তথ্যসূত্র হচ্ছে আপনারা দেখতে পাবেন তো তথ্য সম্বন্ধে আপনাদের বলি তো সেভেন তথ্যসূত্র হচ্ছে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো এই মুভিটা হচ্ছে একটা দু সালের একটা মুভি হিসেবে পরিচিত একটা মুভি হতে চলেছে দু সালের মুভি হিসেবে পরিচিত মুভি এবং দু সালে রিলিজ হওয়া একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে স্টোরি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন